সারি সারিভাবে রেখে দেওয়া। এই নৌকাগুলো থেকে কোনো একটি নৌকা ভাড়া নিয়ে আপনাকে যেতে হবে চাঁদপুরের বিখ্যাত বড় স্টেশনের মিনি কক্সবাজারে। এভাবে আপনি নৌকা যুগে যখন রওনা দেবেন মিনি কক্সবাজারের উদ্দেশ্যে, নানান দৃশ্য আপনাকে মোহমুগ্ধ করবে। আপনি যেতে যেতে দেখবেন বড় বড় জাহাজ, নৌকায় করে মানুষের পারাপারের দৃশ্য, আপনি দেখবেন অনেক লঞ্চের দৃশ্য, আপনি দেখবেন সেখানে জেলেদের মাছ ধরার দৃশ্য। তথাপি নানান দৃশ্য দেখে আপনার মন ভরে যাবে, নেচে উঠবে, গিয়ে উঠবে। চলুন আমরা দেখি, উপভোগ করি মিনি কক্সবাজারের আজকে আমাদের। दिल में फिसला 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 तेरे कोरे बदन पे फिसला, तेरे गुलाबी होंठों को देख मैं तो पिघला पिघला पिघला, तुझको ले जाऊंगा मैं खींच के गोवा वाले बीच पे, रानी आंखें बीच पे, ठंडे ठंडे बियर पीएंगे दोनों फोटो खींच के गोवा वाले बीच पे, रानी आंखें बीच पे, ठंडे ठंडे बियर पीएंगे दोनों फोटो खींच के खींच के खींच के खींच के आंख मीच के आंख मीच के आंख मीच के हर हर खींच के खींच के खींच के आंख मीच के आंख मीच के आंख मीच के हर हर आय मटक 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 चलती है, आय चटक 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 बाल चलती है, बड़ा संभलती है जान निकलती है, हाथ लगा दूं तो हंसी सी गलती है, ये मेरी गलती है, पर इतना भी हॉट नहीं होना चाहिए यार, तुझको लगाऊंगी मैं खींच के। अस्सलाम वालेकुम, हमरा आज के घूरते आछी চাঁদপুরের বিখ্যাত একটা জায়গায় মিনি কক্সবাজার। সেখানে ঘুরতে এসে আমরা অনেক মানুষ দেখলাম, এত মানুষ সেখানে প্রতিনিয়ত সেখানে মানুষ আসছে, অনেক দর্শনার্থী সেখানে আছে। আমরা একজন দর্শনার্থীর কথা শুনবো। যে আপনার নাম কি? ফারিয়া জাহান। ফারিয়া জাহান, আপনি কোথা থেকে আসছেন? আমি আসছি বঙ্গবন্ধু সড়ক থেকে। এই যে দৃশ্য দেখছেন কেমন লাগছে আপনার কাছে? অনেক ভালো লাগছে, দৃশ্যটা অনেক ওয়ান্ডারফুল, খুব ভালো লাগছে। আচ্ছা, এই যে এখানে যে আশেপাশে একটা পরিবেশ এবং যাতায়াতের যে একটা অবস্থা, মানে আমরা যে নৌকা দিয়ে আসি এখানে বাড়াটা, আপনার কাছে কেমন মনে হয় পরিবেশটা, কেমন মনে হয় আপনার কাছে? পরিবেশটা আমার কাছে ভালো লাগে, সুন্দর আছে, বাট ভাড়াটা একটু হয়তো বেশি নিয়ে ফেলতেছে। ও, আপনি কাকে নিয়ে আসছেন? আমি আমার বোনকে নিয়ে এসেছি। ও, আপনার বোন? আর কেউ আসেন আপনার সাথে? জি, আমার সাথে আমার আসছে, আমার ফ্যামিলি আসছে, আমার ফ্যামিলি মেম্বার। ওকে, তাহলে ঘুরুন, এনজয় করুন। আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে কত সুন্দর নদী। আমরা এখন মিনি কক্সবাজারে নদীর তীরের যে সুন্দর দৃশ্য তা অবলোকন করছি। এখানে সবচেয়ে দুঃখের একটা বিষয় যে মানুষগুলো ঘুরতে আসে, প্রতিনিয়ত মানুষ ঘুরতে আসে, কিন্তু তারা এই দেখেন কত আবর্জনা এই নদীর তীরে, আশেপাশে যত দৃশ্য দেখবেন শুধু আবর্জনা পরিপূর্ণ। মানুষের সচেতনতার বড়ই অভাব। তারা প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে আসে, দেখতে এসে তারা এই প্রাকৃতিক জায়গাটাকে, এই প্রকৃতির এই সুন্দর জায়গাটাকে তারা নষ্ট করে দিচ্ছে। সব মানুষের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা যেমন করে এই দৃশ্যগুলো দেখতে আসেন, ঠিক তেমন করেই এই পরিবেশটা সুন্দর রাখার জন্য আপনারা নিজ উদ্যোগে কাজ করে যাবেন। এখানে নামাজ পড়ার জন্য একটি ছোট একটি ঘর তৈরি করা হয়েছে, কিছু ছোট ছোট কুটির স্থাপন করা হয়েছে যেন দর্শনার্থীরা বসে বসে বিশ্রাম নিতে পারে। অসংখ্য দর্শক এখানে দেখতে পাচ্ছেন, প্রতিনিয়ত মানুষ আসছে, আসবেই।
আজ বলবে হঠাৎ কেউ এসে হেসে আলতো চোখে চোখে আজ বলবে হঠাৎ কেউ এসে হেসে আলতো চোখে চোখে তোর জন্য এসেছি আমি ভালোবাসতে যে তোকে স্বপ্ন এনেছি কুড়িয়ে রেখে দে মাই তো দেউরিয়ে কিছু